আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ। সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেছেন, বাংলাদেশ সরকার প্রবাসীদের বিনিয়োগ ও রেমিটেন্সে যে সুযোগ দিচ্ছে সেটা আরও বেশি করে গ্রহণ করা উচিত। বুধবার নর্থ হ্যাম্পটনে আরামিন তাজ রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশিদের এক সভায় চ্যানেলসের সাথে একান্ত আলাপকালে তিনি এই আহ্বান জানান। বিস্তারিত এহসানুল ইসলাম চৌধুরী শামীমের রিপোর্টে। প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠানোকে উৎসাহ দিতে 250% প্রণোদনা সহ যে সুবিধা দিচ্ছে সেটা প্রবাসীদের গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কমলগঞ্জ শ্রীমঙ্গল আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ। ভাইয়েরা বা বোনেরা, তারা অবশ্যই বাংলাদেশে যে তাদের বৈদেশিক মুদ্রায় যে অর্জন হয় সেটা যথাযথভাবে তারা ত্বরিত গতিতে প্রেরণ করবেন সরকারি কোষাগারের মাধ্যমে। সেটা গেলে সরকারের যে মুদ্রার ভাণ্ডার সেটা সমৃদ্ধ হয়, হলে জাতীয় অর্থনীতিতে এটা বিরাট ভূমিকা রাখে। বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক এই চিফ হুইপ বলেন, প্রবাসী বান্ধব সরকার বিনিয়োগে নানা সুযোগ দিচ্ছে, ব্যবসায়ীদের উচিত উন্নয়ন খাতে বিনিয়োগ করা। আপনারা আসেন যে কোনো ধরনের সহযোগিতা, আমার পক্ষ থেকে ক্ষুদ্র মানুষ হিসাবে আমি আপনার ইনভেস্টর হিসাবে আসলে ইউ উইল গেট দ্য অপরচুনিটি টু ইনভেস্ট ইউর মানি, আর সেটার মাধ্যমে এমপ্লয়মেন্ট অপরচুনিটি ডেভেলপ করবে। আমাদের যে প্রপার্টি এলিভেশনের জন্য আমরা যে কাজ করে যাচ্ছি, আমরা 2041 সালে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হওয়ার জন্য আমরা ইতিমধ্যে ডেভেলপ কান্ট্রি হিসেবে আমাদের গ্রাজুয়েশন হয়েছে, লিস্ট ডেভেলপমেন্টে আমরা এখন আমরা কি বলে উন্নত দেশে পদার্পণ করেছি। তিনি সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে নির্বাচিত করতে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা রাখা উচিত বলে মন্তব্য করেন। চৌধুরী আজকে প্রার্থী, তাকে সবাই ভোট দেওয়ার জন্য আমি প্রবাসী সবাইকে অনুরোধ করে যাচ্ছি, তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সুহৃদ এবং যাদের প্রতিবেশী আছে তারা যদি একটু অনুরোধ করেন আনোয়ার চৌধুরীর বিজয় সুনিশ্চিত। বরিষ্ঠ এই রাজনীতিবিদ নর্থহ্যাম্পটনের স্থানীয় বাসিন্দাদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। এহসানুল ইসলাম চৌধুরী, শামীম, চ্যানেল এস নিউজ,